কি নাম আপনার? গ্যাস পানিন, সরকারি সরকারি যে গ্যাস উজ্জ্বল উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছেন? পাননি? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? আর কি কি সরকারি সুযোগ সুবিধা, মানে মোদি কি দিয়েছে আর দিদি কি দিয়েছে? কাদে কিছু দেয়, কিছুই নাই। হ্যাঁ, কিছু দেয়নি। মোদি কি দিয়েছে আর দিদি কি দিয়েছে? মোদিও দেয়নি, আলে মমতা বলে লক্ষ্মী ভাণ্ডার না কি দিয়েছে, দিচ্ছে। কত পান? 1000 টাকা মাসে। মাসে, আচ্ছা, মাসে 1000 টাকা পান। কি নাম আপনার? আমার মুলাই বর্মন। মুলাই বর্মন, আচ্ছা। আপনি কি কি, মোদি কি দিয়েছে আর দিদি কি দিয়েছে, কি কি পাচ্ছেন? আমরা কিছু পাইনি। লক্ষ্মী ভাণ্ডার পান না? না, আমাদের আধার কার্ডটা কি হয়ে গেছে তো একটু। যা, পান না? নতুন করে আবার তৈরি করলাম কেন, আবার নতুন করে বাড়ি করে হয়ে গেছিল তো আমাদের কার্ডটা। হ্যাঁ, আধার কার্ড। রেশন পান? রেশন পান না? চাল, রেশনে চাল পান না? কিছু পাই না। রেশন, রেশন। সরকারি ঘর পেয়েছেন? তাও পাননি? না। আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার পান? কত টাকা? 1000 টাকা আর আপনার ওই ইয়ে, আর কি সুযোগ সুবিধা পান? কন্ট্রোলের রেশন পাই। পান? সরকারি ঘর পেয়েছেন? না। কেন, আপনার কি চারতলা বাড়ি? না, মাটির ঘর। সরকারি ঘর না, এমনি আছে, দালান ঘর আছে। দালান ঘর? ও, তো আপনার ঘর, ঘরের জন্য আবেদন করেননি? ওখানে ঘর দিয়ে ঘরের আবেদন করে, আমি তো নাম্বারের কাছে থাকি, তে নাম্বার দিবি। হুম, সেই নাম্বার দিবি, তে নাম্বার তো কোনোই কথা বলে না, বলে না, মেম্বার কথাই শোনে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? তুষার রহমান। হ্যাঁ, আচ্ছা, সর মোদি আর কি দিয়েছে আপনাকে আর দিদি কি দিয়েছে? মোদি? হ্যাঁ, মোদি আমাকে খোঁজই দেয়নি, কিছু দেয়নি। মমতা জেলা দিছে, পারবেন ওতো ভাতা দিতে? ভাতা দিচ্ছে? কতটা কি দিছে আপনি জানেন? কি দিয়েছে? কন্যাশ্রী দিছে। আপনি তো কন্যাশ্রী পাবেন না, আপনার মেয়ে বা নাতনি পাবে। আমার মেয়ে পাইছে তো। পাইছে? হ্যাঁ, আমার মেয়ে পাইছে, আমার বউ পাইছে। আর কি আমি ভাতা পাই? পান? হ্যাঁ, আর অন্য অন্য রকমের রেশনের চাল পান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি পেয়েছেন এই যে তৃণমূল, তৃণমূল একদিকে বিজেপি, মানে কেন্দ্রে বিজেপি সরকার, দাদা মোদি, এদিকে দিদি, তো সজলে পাইছি। হ্যাঁ, কৃষক বন্ধু পাই। পান? কৃষক বন্ধু পান? কত মাসে? মাসে 2000 টাকা পাই। মাসে? মাসে মানে দুবার দেয়। দুবার দেয়? হুম। আর আর টয়লেট দিয়েছে? টয়লেট দিয়েছে। সরকারি ঘর দেয়নি? সরকার ঘর পাইনি, আমার ঘর আছে তো। আছে? একতলা? দুতলা। দুতলা? ও আচ্ছা আচ্ছা। আর এক পাই পাই, এই জন্য কেঁচো সার পাইছি। পাইছেন? ঢালাই রাস্তা তো, ওদিকে আবার রাস্তা নেই? কত দূর এখান থেকে? আচ্ছা, ওদিকে কি রাস্তা কাঁচা? না, পাকা আছে, গ্রামের ভিতরে কাঁচা, আমি বাইরে গুলো পাকা করছে, ঢালাই করছে। এই সামনে তো 24 লোকসভা ভোট আসছে, তো আপনারা কি চাইবেন, দিদি না দাদা, মানে মোদি না দিদি? আমার দিদি চাই। দিদি? হ্যাঁ। আপনারা কি চান? আমার দিদি চাই। আচ্ছা, এই সামনে তো ভোট আসছে আবার, তো কি চাইবেন, দাদা না দিদি, না মোদি নাকি মমতা, কাকে? আপনার যেটা পছন্দ। আমরা তো দিদিকেই দিই। হ্যাঁ, আমরা দিদিকেই দিই। আপনি? আমি দিই। দিদি? ও আচ্ছা, 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার। কি কত ভালো, এই যে এই যে 1000 টাকা, যে এদিকে ঘুরুন, এই যে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পান, এতে কি অনেকটা সুবিধা হয়? অনেক সুবিধা তো হয়। আচ্ছা, মাসে মাসে দেয় 1000 টাকা করে, এক এক করে। হ্যাঁ, তো আপনি কি করবেন এই 24-এ, কি করবেন, মোদি না দিদি, কাকে চাইবেন? আরে, আপনি তো একজন ভোটার, আপনার ভোটেই তো ওরা গাড়ি চড়ে বেড়ায়, আপনার ভোট নিয়েই ওরা তো চেয়ারে বসে, ওরা গাড়ি চড়ে, ওরা কাজ করে, তো কি মনে হয়? কাকে চাইবেন, দিদি না দাদা, মোদি না দিদি? হ্যাঁ, কি বলছেন? বলছি যেটা পার্টি করি আমরা ওটাই করি। দিদি? আচ্ছা আচ্ছা, আর আপনি? এই দিদি কিছু পাইনি বলে ওই জন্য কিছু বলতে চাইছেন? হ্যাঁ, ওই জন্য দিদির মনে দুঃখ আছে, ভোট দিতে হয়তো যাবে না এবারে। ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করছি আমরা, দক্ষিণ 24 পর। এই গ্রামের নাম কি দাদা? ইসলামপুর। আচ্ছা, কি থানা? কি কুসুমনি থানা?
আচ্ছা শুনলেন, আমরা এখানেই লাইভ এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন আর শেয়ার করবেন অবশ্যই।